আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে বিফ চাপ ভুনা করে দেখাবো। এই জন্য এখানে বিফ চাপগুলো আমি এরকম এই সাইজের কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে বিফ চাপ ভুনা করার জন্য আমি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, এখানে আদা বাটি পেঁয়াজ পেস্ট আছে, নিয়েছি শাহি গরম মশলা গুঁড়া, আমার ঘরে তৈরি জয়ফল জয়ত্রী এবং শাহি জিরা গুঁড়া, লাগবে আমার 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, ঘি, এখানে আছে কাজু এবং কিশমিশ দুইটা পেস্ট করে নিয়েছি, 3 টেবিল চামচ টক দই আমি ফেটে রেখেছি, এখানে নিয়েছি 1 চামচ লবণ, 2 টুকরা দারচিনি, 4টা এলাচ, 2টা তেজপাতা, লাগবে টমেটো কেচাপ, রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, এখানে লাগবে আমার সামান্য একটু হলুদের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ কাশ্মীর লাল মরিচের গুঁড়া, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ জিরার গুঁড়া। এখন বিফ চাপটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, এখন এখানে দিয়ে দেব টক দই, এখন এখানে দিয়ে দেব 1 চামচ শাহি গরম মশলা গুঁড়া, এটা আমার ঘরে তৈরি। এই শাহি গরম মশলাটা আপনাদের করা থাকলে বাসায় আপনারা যে কোনো রেসিপি শাহি রেসিপিগুলো করতে পারবেন। এখানে দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, দেড় চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/4 চামচ জয়ফল জয়ত্রী এবং শাহি জিরা গুঁড়া, 2 টেবিল চামচের মতো টমেটো পেস্ট, টমেটো কেচাপ। এটা এখন সব ম্যারিনেট করে নিব আমি এই চিকেন চাপের সাথে। এখন বিফ চাপগুলো আমি সব মশলার সাথে মেখে নিব। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচ ঘি এবং তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব শুকনো মশলাগুলো, দিয়ে দিব পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, রসুন বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব 1 চামচ আদা বাটা। এখন পেঁয়াজটা একটু ভালো করে, আদা রসুন এবং পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিব। তা আমার ভাজা হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি ম্যারিনেট করা বিফ চাপগুলো দিয়ে দিব। বিফ চাপ আমি দিয়ে দিয়েছি, এখন এই পেঁয়াজ এবং আদা রসুনের সাথে বিফ চাপটা ভালো করে একটু ভেজে নিব। মশলার সাথে বিফ চাপটা ভালো করে ভেজে নিয়েছি, এখন এই পর্যায়ে বাদাম পেস্ট দিয়ে দিব। বাদাম পেস্টটা দিয়ে দিয়েছি, এখন বাদাম পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। বাদামটা দেওয়ার পরে একটু বারবার নাড়তে হবে, বাদাম আবার নিচে লেগে যেতে পারে, এই জন্য বাদামটা দেওয়ার পরে বারবার একটু নাড়াচাড়া করে দিতে হবে এবং ভালো করে এই বাদামের সাথেই কষিয়ে নিতে হবে। এখন এই বাদামের বাটি যেটা ছিল সে বাটি 1 বাটি গরম পানি, কুসুম কুসুম গরম পানি দিয়ে দিব। এখন ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এখন এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ কেওড়া ওয়াটার, 1 চামচ রোজ ওয়াটার, ঢেকে দিব। বিফ চাপ ভুনা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। হয়ে গেছে আমার বিফ চাপ ভুনা রেসিপি, আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার বিফ চাপ ভুনা রেসিপি, আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তবে আমাকে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, যদি আমার এই নতুন নতুন রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব থেকে ইয়াসমিন কুকিং চ্যানেল থেকে যেয়ে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন এবং আমার নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যেন এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদেরকে আপনাদের কাছে আগে পৌঁছে দেয়। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা এবং পোলাওর সাথে, সাদা পোলাওর সাথে খুবই টেস্টি।